এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সবকটাতেই মিনিমাম গ্র্যাজুয়েশন চাই। আরে বাবা, এইভাবে আমি চাকরি পাবো কি করে? আর আর বাবার পাশেও বা দাঁড়াবো কি করে আমি? এই অবস্থায় মানুষটাকে আর নতুন করে দুশ্চিন্তায় ফেলা কি ঠিক হবে? এসো, কিছু বলবে? এভাবে থ মেরে দাঁড়িয়ে আছো কেন? এত খবরের কাগজ দিয়ে কি করছেন আপনি? ওই আরে, জোয়ান বেকার ছেলেরা যা করে, চাকরি খুঁজছি। কিন্তু মুশকিলটা কি জানো তো, এই দৌড়ে দৌড়ে সেলসের কাজ করতেও গ্র্যাজুয়েশন চাই আজকাল। ভালো লাগছে না আর। টুয়েলথের পর কেন যে আর পড়াশোনা করলাম না আমি? আরে পড়াশোনাতে মনই বসলো না আমার। তোরে কি যে করি, কালকের পড়ার বাবার চাকরি নেই আর তার ছেলে এখনো নিকাম না। ছি, আপনি বাবাকে নিয়ে কত ভাবছেন? আর আপনার দাদারা? আরে দাদারা তো আছেই। দেখো, আমি এটা জানি যে বাবা রিটায়ারমেন্টের পর ওরা দুজনে সংসারটা টেনে নেবে, কিন্তু আরে দেখো, ওরা মা বাবাকে আমার থেকে কিছু কম ভালোবাসে না। কিন্তু আমারও তো কিছু দায়িত্ব আছে নাকি, সেটা তো কখনো না কখনো আমাকে পালন করতে হবে। আমিও তো চাই যাতে বাবা আমাকে দেখে বলে, মানে পিঠ চাপড়ে বলে, বাহ দেবু বাহ, বুঝলে? দেখো, হাল ছাড়লে হবে না, চাকরি একটা খুঁজে আমি বার করবই। কিছুতেই বলা যাবে না। তাহলে কি করব আমি, কাকে বলবো? বড় বাবুকে বলবো নাকি বড় মাকে? আপনি বরং চাকরি দেখুন, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। তুমি পাশে না থাকলে আমার ঘুম আসে। বসে বসে ভাবছিলাম, এতদিনের কর্মব্যস্ততা, ছাত্র পড়ানো, পরীক্ষা, খাতা চেক আপ, টিচার্স ডে, গরমের ছুটি, শীতের ছুটি, সব সব ভ্যানিশ। এরপর থেকে শুধু ছুটি আর ছুটি। অসুবিধা হচ্ছে? না মানে আমার সাথে বেশিক্ষণ থাকতে হবে বলে অসুবিধা হচ্ছে বুঝি? সে কি গো, তুমি তো আমার বল ভরসা, তুমি পাশে আছো। এখন থেকে সব সময় তুমি আমাকে পাবে, রোজ সকালে নিয়ম করে মর্নিং ওয়াক। আর তোমার খুব বাগানের শখ, লিচু আর সবেদার বাগান, আমি গাছ নিয়ে আসবো, তারপরে গাছের গোড়া খুঁড়ে তাতে জল দেবো, আর শীতকালে ফুল আর সবজির বাগান, আর সপ্তাহে একদিন বায়োস্কোপ, অর্থাৎ ওই গোগল পিয়াদের কথায় মুভি ডেট। এবার মোলে সুতো হব, তাঁতির ঘরে জন্ম নব, পাছা পেড়ে শাড়ি হয়ে দুলব তোমার কোমরে, তোমরা যে যা বলো আমারে, এবার মোলে মাটি হব। মনে আছে তোমার? বাবা, বিয়ের পর মিনুর সঙ্গে প্রথম সিনেমা দেখা, উত্তম সাবিত্রীর মৌচাক, বলা যায় সেই দিন। বড়বাবু বড়মার এখনো কি প্রেম? এবার মোলে মাটি হব, কুমোর ঘরে জন্ম নব,
কলসি হয়ে ছালাত ছালাত দুলবো তোমার কোমরে, তোমরা যে যা বলো আমারে, এবার মনে সুতো হব। কি মিষ্টি লাগছে দুজনকে, কত স্বপ্ন এই দুটো মানুষের চোখে। কিন্তু যেমন ভাবছেন যদি তেমনটা না হয়। এত রাতে ছোটদাদা বাবু এসব কি কাজ করছেন? ছোটদাদা বাবু, দেখি দেখি কি হয়েছে, তো অনেকটা কেটে গেছে, রক্ত তো বেরোচ্ছে। দাদা বলছি আপনার কাছে জল আছে? সামনে ব্যাগে জল আছে। দেখি এদিকে আসুন, ইস কতটা কেটেছে। জ্বলছে জ্বলছে। আসে আসে, আরে এমন করছেন কেন, দাঁড়ান না। রোজগার তো করতে, সেটার চেষ্টাই করছি। আর দয়া করে এই কথাটা মাঝখান করো। ঈশ্বর কেন এমন হয়, একই পরিবারের এতগুলো মানুষ কিন্তু প্রত্যেকে প্রত্যেকে আলাদা আলাদা। কিছু ভাই বোন সারাক্ষণ কিভাবে বাবা মার থেকে শুষে নেওয়া যায় সেই চেষ্টা করছে, আর ছোটদাদা বাবু নিজের প্রাণ মান সম্মান লাজ লজ্জা কিচ্ছুটি না ভেবে নাগারে খেটে চলছে। এই মানুষটাকে দেখলে কেন আমার এত মায়া হয় ঠাকুর? ইস কতটা কেটেছে। কি কাজ করছিলেন আপনি? এটা বাবা মার সাহায্যের জন্য সব কাজ করতে পারি। ওনার কষ্টে কেন আমার তো চোখ পড়ে এলো। কার কষ্টে আমার বোনের দু চোখে জল? তুই বিছানা ছেড়ে একা উঠেছিস কেন? বসবি চ, আমার হাত ধর, বসবি চ। আমাকে বল নীলা, কে সেই মানুষ যার জন্য আমার বোনের চোখে ঘুম নেই? কে সে যার জন্য আমার নীলা এত অস্থির? কি হয়েছে বলতো তোর, ঘুমোসনি কেন? তুই ঘুমোবি না? তুই না এলে আমি কি করে ঘুমোবো বোন? ছাড় আমার কথা, আস্তে আস্তে সারা রাত আমার কেটে যায়, কিন্তু তোর জীবনটা ভেঙে চুরে যাওয়ার আগে তুই গড়ে নে বোন। এইসব যে বলিস না তুই দিদি, এইসব কথার কোনো মানে নেই। আমি ঠিক বলছি, আমাকে বল নীলা, জীবনে কেউ এসেছে যে তোকে এই অন্ধকার ঘর থেকে টেনে বার করে নিয়ে যাবে? আমাকে বল, পেয়েছিস তুই তোর তোর সেই স্বপ্নের মানুষকে? আমাকে বল না বোন, আমাকে বল। আমি যে তাহলে শান্তি পাবো না, আমি মরেও শান্তি পাবো না নীলা।
ও মা, এই দেখো বাজার থেকে পুজোর সব জিনিস নিয়ে চলে এসেছি, দেখো আমি তো বললাম আমি আগে রেডি করে নিই, তারপরে গিয়ে তোমাকে বলছি, বুঝলে মা? মেজ বৌমা, বলছি হঠাৎ ঠাকুর ঘরে তাও আবার এত ভক্তির সঙ্গে, কি ব্যাপার বলো তো? কি যে বলো না মা, আমি এইটুকু করতে পারি না। তুমি এখনো এখানে কেন? তুমি যাও বরং ঘরে, বাবার কাছে গিয়ে বাবার সঙ্গে থাকো। আজকে বাবার স্কুলের শেষ দিন, কখন কি প্রয়োজন হয়? আমি কিছু সাহায্য? না না, ঠিক আছে নীলা, আমি করছি তো, দেখতেই তো পাচ্ছি আমি করছি। আমি রাখছি তো, আমি বলছি তো, সকাল থেকে তো আমি এসে কাজ করছি, আমি সাজিয়ে দিতে পারবো না, ওটাকে দে দে দিকে, আমি রেখেছিলাম দেখ। অনেক ছেলে মানুষ হয়ে গেছে, তোমরা যাও তো, আমাকে শান্তি মতো কাজ করতে দাও। মা, বৌদিরা একদিন করতে চাইছে, করতে দাও না। হ্যাঁ তুই দাঁড়িয়েছিস কেন? এদিকে এসো, এখানে বসো, ঠাকুরের কাজে সাহায্য করো, অনেক বড় হয়ে গেছো তুমি, এসো এসো, এগুলো শিখতে হবে তো। আর সকাল সকাল কোন পুজো হচ্ছে ঠাম্মি? গুগল শোনা, আজকে তো তোমার, হ্যাঁ আজকে তোমার দাদু স্কুলে শেষবারের মতো পড়াতে যাবে, তাই ওনার মঙ্গল কামনার জন্য আজকেই পুজো হচ্ছে বাড়িতে। দাদু বেরোনোর আগেই আমরা পুজোটা দেবো, বুঝলে? কিন্তু মা, তুমি আর জেঠি তো কোনোদিনও ঠাকুর ঘরে পুজো দিতে আসোইনি। বললাম না গুগল শোনা, এটা স্পেশাল পুজো তো। তোমরাও এখানে এসো এসো, সুমন এসো বসে, বিন্দু আয় 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 এসে বস। বলছি মা, আমরা পুজোটা আজকে করে নি না? বড় বাবা, আজকে পুজোটা আমি নিজের হাতে করব, তোমরা একটু পিছনে গিয়ে বসো তো। চলো বড়দি। হ্যাঁ মা, বসো তো। বাবা, প্লেনের টিকিট 8,000 টাকা? আরে রাজধানীতে তিনে হয়ে যাবে, তুই দেখ না টিকিট পাস কিনা। না না না, একদমই না, আসার সময় কিন্তু ট্রেনে খুব কষ্ট হয়েছে। আর তাছাড়া দিদির জন্য গাড়ি, আমার জন্য একটা প্লেনের টিকিটও। হে ঠাকুর, পুজোর আগে প্রদীপ নিবা তো ভালো লক্ষণ নয়। বুঝলাম কি সুমনদা, আমি বাবার কাছে যাচ্ছি, হ্যাঁ আমি একটু পরে আসবো। কি দিয়ে বুঝিব ভগবান, তোমায় কি দিয়ে বুঝিব ভগবান, আমার বলিতে কিছু নাই হরে, সকলি তো তোমারই দান।
কি দিয়ে পুজিব ভগবান তোমায়, কি দিয়ে পুজিব ভগবান। ও লিডি রবিনর গানও জানে। বাহ, তোমার গানের গলাটা তো ভারী সুন্দর। থামলি কেন নীলা, গা না। মানুষটার আজ স্কুলের শেষ দিন, এরপর তুমি দেখো ঠাকুর সব কিছু যেন আগের মতোই থাকে। বড় আদর যত্ন দিয়ে বসু পরিবারকে উনি তিলে তিলে গড়ে তুলেছে। তুমি দেখো এই সোনার সংসার যেন কোনো দমকা ঝড়ে তাসের ঘরের মতো ভেঙে না পড়ে। এ বাড়িতে তো কেউ গান জানে না, এত সুন্দর গান কে গাইছে? সে যেই গাক না কেন বাবা, আমার কিন্তু ফিরেই কোর্স ওয়ার্ক শুরু হয়ে যাবে, আমার প্লেনের টিকিট লাগবে, ব্যাস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই দেখ দেখ দেখ। আমাদের বসু পরিবার, বসু পরিবার। মাথার যে পোকাগুলো মাঝে মাঝে নড়ে সেগুলোকে সব পরিষ্কার করে দিও, সুমতি দিও। নীলা বলছি মাস্টারমশাই না স্কুলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, তুই একবার চা ব্রেকফাস্টের ওটা দেখ। না মা না, আজকে কাউকে কোনো ব্রেকফাস্ট করতে হবে না। মানে সেটাও কি তোমরা করছো? প্লুরাল না মা, সিঙ্গুলার। আজকে বাবার জন্য আমি একটা স্পেশাল ব্রেকফাস্ট বানাচ্ছি। মা প্লুরালি, আমিও বাবার জন্য স্পেশাল ওই লুচি আর ছোলার ডাল বানাচ্ছি। মা হ্যাঁ শোনো। বলো বলো না। ওই আমি আর বিদিশা ঠিক করে রেখেছি আজ একটা স্পেশাল জিনিস নিয়ে আসবো। তা হঠাৎ এত স্পেশাল স্পেশাল আয়োজন কেন? আজকে বাবার স্কুলের লাস্ট ডে, সেই কারণে আজকে যা কিছু হবে সবকিছু আমাদের তরফ থেকে।
কিন্তু বৌমা তোমাদের বাবা যা তো খেতে পারবেন না, তোমরা সবাই মিলে বেকার কষ্ট করছো। আচ্ছা মা, যখন বৌদিরা রান্না করতে চাইছে তুমি আপত্তি করছো কেন? হ্যাঁ, এমনিতেও তো বৌদিরা ওই এই রান্না বান্না করে না, এখন যখন করছে করতে দাও। হ্যাঁ মা, হ্যাঁ দীপু কিন্তু ব্যাপারটা একদম ঠিক বুঝতে পেরেছে। আচ্ছা তোমরা যা ভালো বোঝো করো, বড় হয়েছো। আমি এবিদু একটু আসি। হ্যাঁ এসো, চল সাবধানে চল। আজকাল কাউকে বিশ্বাস করা যায় না।